আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণী অনুশীলনী 9.2-এর 30 নম্বর অঙ্ক। দেওয়া আছে সাইন থিতা ইজিক্যাল টু পি, কস থিতা ইজিক্যাল টু কিউ, এইট টেন থিতা ইজিক্যাল টু আর, যেখানে থিতা সূক্ষ্মকোণ। এই উদ্দীপকের আলোকে আমাদের ক খ গ তিনটা অঙ্কের সমাধান করতে হবে। তো প্রথমে আমরা সমাধান করব ক নম্বর অঙ্ক। ক নম্বর কী দেওয়া আছে? আর ইজিক্যাল টু রুট থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হলে থিতা এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা সমাধানে লিখব, দেওয়া আছে ট্যান থিতা ইজিক্যাল টু আর, ঠিক আছে? তাহলে দেওয়া আছে কত? ট্যান থিতা ইজিক্যাল টু আর। এখন এখানে আর ইজিক্যাল টু রুট থ্রি ইনভার্স মাইনাস ওয়ান, ঠিক আছে? এখন আমরা যা করব, এই যে আর আর সমান কত আছে? ট্যান থিতা ইজিক্যাল টু আর, তার মানে আর এর মান এখানে আমরা ট্যান থিতা লিখতে পারি, ইজিক্যাল টু রুট, এটাকে আমরা আমরা সূচকের একটা সূত্র আছে যেটা হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু ওয়ান ডিভাইডেড এ, ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড থ্রি, ঠিক আছে? এখন এখানে থাকবে ট্যান থিতা ইজিক্যাল টু ওয়ানকে রুট থ্রি করলে রুট করলে ওয়ান, থ্রিকে রুট করলে রুট ওভার থ্রি, ঠিক আছে? এখন আমরা জানি ট্যান 30 ডিগ্রি ইজিক্যাল টু ওয়ান ডিভাইডেড রুট থ্রি, তাহলে ট্যান থিতা ইজিক্যাল টু ওয়ান ডিভাইডেড রুট থ্রির পরিবর্তে ট্যান 30 ডিগ্রি লিখতে পারি। এখানে ট্যান ট্যান কেটে যাবে, তাহলে থাকবে থিতা ইজিক্যাল টু 30 ডিগ্রি, ঠিক আছে? সাইডে এখানে লিখে নেব বন্ধুরা, যেহেতু ট্যান 30 ডিগ্রি ইজিক্যাল টু ওয়ান ডিভাইডেড রুট থ্রি, ওকে? অতএব নির্ণয় মান থিতা ইজিক্যাল টু 30 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বন্ধুরা, আমাদের এবারের সমাধান খ নম্বর দেওয়া আছে পি প্লাস কিউ ইজিক্যাল টু রুট ওভার টু হলে প্রমাণ করো যে থিতা ইজিক্যাল টু 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে আমরা প্রথমে কি করব, দেওয়া আছে এখানে পি এর মান কত? সাইন থিতা ইজিক্যাল টু পি, কস থিতা ইজিক্যাল টু কিউ। প্রথমে এই দুটো আমরা তুলে নিব। দেওয়া আছে সাইন থিতা ইজিক্যাল টু পি এবং কস থিতা ইজিক্যাল টু কিউ। এখন পি প্লাস কিউ ইজিক্যাল টু আছে কত? রুট টু, তাহলে রুট ওভার টু। এখন আমরা এখানে পি এর মান বসিয়ে নিব। পি সমান সমান কত? সাইন থিতা প্লাস কিউ সমান লিখব কস থিতা ইজিক্যাল টু রুট টু। এবার আমরা সাইন থিতাকে এ পাশে রেখে কস থিতাকে ও পাশে নিব। রুট টু প্লাস কস থিতা এ পাশে আসলে মাইনাস কস থিতা আসবে, ওকে? এখন আমরা দুই পক্ষকে বর্গ করব। তাহলে এখানে সাইন স্কোয়ার থিতা ইজিক্যাল টু রুট টু মাইনাস কস থিতা, সাইডে লিখে নেব উভয় পক্ষকে বর্গ করে। এবার দেখো বন্ধুরা, এখানে সাইন স্কোয়ার থিতা জাস্ট সাইন স্কোয়ার থিতাই রেখে দিলাম। এখানে যদি এটাকে এ এটাকে বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পাবো আমরা, ঠিক আছে? তাহলে এখানে লিখতে পারি এভাবে, রুট টুকে এ ধরে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু, এটাকে এ ধরলাম, রুট টু ইন্টু কস থিতা প্লাস কস স্কোয়ার থিতা। দেখো এটাকে এ এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস টু
রুট টু কে এ ধরে এ, কস থিটাকে বি, তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু রুট টু কে স্কোয়ার করলে টু মাইনাস টু রুট টু কস থিটা, গুণ করলে টু রুট টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার আমরা সাইন স্কোয়ার থিটাকে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা লিখব, যেহেতু সূত্র আছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু টু মাইনাস টু রুট টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইটা আমরা লিখবো যেহেতু সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, এখন আমরা এগুলো সব এ পাশে নিব, তাহলে এখানে থাকছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস টু, এ পাশে আসলে মাইনাস টু, মাইনাস টু রুট টু কস থিটা এ পাশে আসলে প্লাস টু রুট টু কস থিটা, প্লাস কস স্কোয়ার থিটা এ পাশে আসলে মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু জিরো। এখন দেখো বন্ধুরা, এখানে মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে মাইনাস টু কস স্কোয়ার থিটা, ঠিক আছে, এরপর প্লাস টু রুট টু কস থিটা, এখানে মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে আমাদের থাকবে মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো, ঠিক আছে। এখন এটার আগে কি আছে, মাইনাস আছে, এই মাইনাসটা আমরা ভ্যানিশ করব, তাহলে কি করব, এখানে মাইনাস ওয়ান কমন নিতে পারি আমরা, তাহলে এখানে থাকবে টু কস স্কোয়ার থিটা, এখানে আসবে মাইনাস টু রুট টু কস থিটা, এখানে প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো, ঠিক আছে। বা এখন আমরা যদি উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি, তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুণ করলে প্লাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান এটাকে গুণ করলে এটাই থাকে, তাহলে এখানে থাকবে টু কস স্কোয়ার থিটা মাইনাস টু রুট টু কস থিটা প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো। উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে, আশা করি ক্লিয়ার বন্ধুরা। এখন আমরা দেখো, এখানে যদি এটাকে এ এটাকে বি ধরি, আমরা একটা সূত্র পাব, ঠিক আছে, সূত্রটা আসবে এভাবে, নিয়ে আসবো সূত্র, বা রুট টু কস থিটা হোল স্কোয়ার। দেখো এখানে রুট টু স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কেটে গেলে টু থাকবে, কস থিটাকে স্কোয়ার করলে কস স্কোয়ার থিটা আসবে, ঠিক আছে, মাইনাস টু ইনটু এটাকে এ ধরলাম আমরা, তাহলে রুট টু কস থিটা ইনটু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ইজ ইকাল টু জিরো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা, এখানে টু কস স্কোয়ার থিটা এটাকে আমরা রুট টু কস থিটা হোল স্কোয়ার দিয়ে নিব, তাহলে আমরা দেখো এই স্কোয়ার রুট কেটে যাবে, থাকবে তাহলে টু আসবে, আবার কস থিটা উপরে কস থিটাকে স্কোয়ার করলে কস স্কোয়ার থিটা আসবে, মাইনাস টু ইনটু এটাকে যদি এ ধরি পুরোটাকে, তাহলে টু ইনটু এ ইনটু ওয়ানকে বি ধরলাম, তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার, ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানে হয়, যা আমরা এটা যা আছে তাই পাবো, ঠিক আছে। এখন দেখো এটা সমান আমরা তাহলে লিখতে পারি কি, রুট টু কস থিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকাল টু জিরো। এখন তাহলে বন্ধুরা, এই স্কোয়ারটাকে যদি এ পাশে নিই, তাহলে বা রুট টু কস থিটা মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরোর উপর রুট, বা রুট টু কস থিটা মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো, বা এবার আমরা কী করবো,
वन के एपाशे निब ताहले रूट टू कस थीटा इज इक्वल टू माइनस वन एपाशे आसले प्लस वन बा एबार टू के पक्षान्तर करब ताहले टू एखाने गुण आकारे आसे एपाशे जदि आसे ताहले भागे जाबे ताहले कस थीटा इज इक्वल टू वन डिवाइडेड रूट टू बा कस थीटा इज इक्वल टू कस 45 समान वन डिवाइडेड रूट टू ताहले कस 45 डिग्री कस 45 डिग्री समान वन डिवाइडेड रूट टू ताहले साइडे आमरा लिखे नीते पारी बंधुरा जेहेतु कस 45 डिग्री इज इक्वल टू वन डिवाइडेड रूट टू एखाने कस कस केटे जाबे ताहले आमादेर थाकबे थीटा इज इक्वल टू 45 डिग्री ठीक आछे आमादेर देखाते हबे कि बंधुरा थीटा इज इक्वल टू 45 डिग्री आमरा एखाने थीटा इज इक्वल टू 45 डिग्री पेये गेलाम प्रमाणित যেহেতু প্রশ্ন আমাদেরকে বলেছে প্রমাণ করো যে কাজে আমরা এখানে লিখব প্রমাণিত এই ছিল আমাদের খ নম্বর অঙ্ক বন্ধুরা আমাদের এবারে সমাধান গ নম্বর দেওয়া আছে 7p² + 3q² = 4 হলে দেখাও যে টেন থিটা ইজ ইকাল টু ওয়ান ডিভাইডেড রুট থ্রি তাহলে প্রথমে আমরা কি করব সমাধানে লিখব দেওয়া আছে দেওয়া আছে সাইন থিটা ইজ ইকাল টু পি এবং কস থিটা ইজ ইকাল টু কিউ এখন কি আছে 7p² + 3q² ইজ ইকাল টু 4 এটা আমরা তুলে নিব 7p² + 3q² ইজ ইকাল টু 4 এবার আমরা এখানে পি এর মান বসিয়ে দেব ঠিক আছে বা 7p সমান কি আছে এখানে সাইন থিটা আছে তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কিউ কস থিটা তাহলে 3 cos² থিটা ইজ ইকাল টু 4 ঠিক আছে বা এখানে আমরা কস স্কোয়ার থিটা সমান 1 - sin² থিটা লিখব ঠিক আছে সূত্র অনুযায়ী তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 3 × 1 - sin² থিটা ইজ ইকাল টু 4 সাইডে আমরা লিখে দেব যেহেতু কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 - sin² থিটা ওকে বা 7 sin² থিটা প্লাস 3 দ্বারা গুণ করব 3 দ্বারা 1 কে গুণ করলে 3 প্লাস মাইনাসে মাইনাস 3 দ্বারা সাইন স্কোয়ার থিটা কে গুণ করলে 3 sin² থিটা ইজ ইকাল টু 4 বা এখানে 7 sin² থিটা মাইনাস 3 sin² থিটা তাহলে এখানে থাকবে 4 sin² থিটা প্লাস 3 ইজ ইকাল টু 0 ইকুয়াল টু সরি বন্ধুরা এখানে 0 নয় 4 ঠিক আছে তাহলে 4 এখানে প্লাস 3 3টাকে এপাশে নিলে মাইনাস 3 ঠিক আছে বা 4 sin² থিটা ইজ ইকুয়াল টু 4 থেকে 1 বিয়োগ করলে আমরা পাব 1 বা সাইন স্কোয়ার থিটা এখানে এবার আমরা 4 কে পক্ষান্তর করব তাহলে এটা যেহেতু গুণ আছে যার কারণে এপাশে আসলে ভাগে পরিণত হবে ভাগে আসবে তাহলে 1 / 4 বা এবার স্কোয়ারটাকে এপাশে দেব তাহলে সাইন থিটা ইজ ইকাল টু 1 / √1/4 বা সাইন থিটা ইজ ইকাল টু 1 কে রুট করলে 1 নিচে 4 কে রুট করলে 2 ওকে এখন আমরা এখানে লিখব বা সাইন থিটা ইজ ইকাল টু আমরা জানি সাইন 30° সমান হাফ তাহলে সাইন 30° যেহেতু সাইন 30° ইজ ইকাল টু হাফ
ঠিক আছে, তাহলে সাইন সাইন কেটে যাবে, থাকবে থিটা ইজ ইকাল টু 30 ডিগ্রি। এখন আমাদের যে প্রশ্ন আছে এখানে বন্ধুরা, দেখাও যে ট্যান থিটা সমান 1/√3। এখন আমরা এখানে লিখব বাম পক্ষ সমান সমান ট্যান থিটা, অতএব বাম পক্ষ সমান সমান ট্যান থিটা। এখানে আমরা জাস্ট থিতার মান বসিয়ে দেব, ঠিক আছে। ট্যান 30 ডিগ্রি সমান আমরা জানি 1/√3, বাম পক্ষ আমাদের ডান পক্ষ মিলাতে বলেছে 1/√3, আমরা 1/√3 পেয়ে গেলাম। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আমাদের প্রশ্ন বলেছে দেখাও যে, যার কারণে আমরা লিখব দেখানো হলো। এই ছিল বন্ধুরা আমাদের 30 নম্বর অঙ্কের সমাধান, আশা করি বুঝতে পেরেছে সবাই। ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।